নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষক আন্দোলনের যে হুমকি, সেই হুমকির মধ্যে এক প্রকার বলা যায় আয় বৃদ্ধির ঘোষণা দিল কেন্দ্রীয় সরকার। পরিবেশ দূষণ কমানো নিয়ে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে দিল্লি। তবে কৃষক আন্দোলনের একদিকে যখন চলছে হুমকি, ঠিক তারই মধ্যে তাদের আয় বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে আবাস যোজনা নিয়েও বড় সড় ঘোষণা মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন, প্রতিনিধি। অঙ্কিতা, কৃষক আন্দোলনের তোলপাড় একটা সময় হয়েছে গোটা দেশ, আন্দোলনের হুমকি এখনো পর্যন্ত রয়েছে, তারই মধ্যে আয় বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, অন্যদিকে আবাস যোজনা সম্পর্কে অশ্বিনী বৈষ্ণবের আপডেট কি জানতে পারছো? দেখো, আজ মন্ত্রিসভার বৈঠক হয় কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে, আর সেই মন্ত্রিসভার বৈঠকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবং সেই আলোচনায় যে মূল কয়েকটি বিষয় উঠে এসেছে, তার মধ্যে পাঁচটি বিষয় নিয়ে কিন্তু কেন্দ্র সব থেকে বড় সিদ্ধান্ত নিয়েছে। যদিও সবকিছু নিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আলোচনা করেননি, শুধুমাত্র দু থেকে তিনটি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে সব থেকে প্রথম যা প্রাধান্য পেয়েছে তা হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি, অর্থাৎ কৃষি ক্ষেত্রে কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য করা হবে, এবং তা কিন্তু হবে রাজ্য সরকারের দ্বারা। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবার রাজ্য সরকারকে দিয়ে কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায়, বা কৃষিকাজে কিভাবে বেশি করে ফলন করা যায়, বা কৃষিকাজের ফলন বৃদ্ধিতে একাধিক সিদ্ধান্ত কিন্তু আজ গ্রহণ হয়েছে মন্ত্রিসভায়, এবং সেই বিষয় নিয়ে অশ্বিনী বৈষ্ণব কিন্তু বিস্তর আলোচনা করেছে। দেখো, যে কৃষক আন্দোলনের কথা তুমি বলছিলে, সেই কৃষক আন্দোলন নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল ছিল দেশ। পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন জায়গায় যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের ছবি কিন্তু দেখেছে গোটা দেশ, যেখানে কৃষকরা রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে তারা সরব হয়েছিল। এক সময় দেখা গিয়েছিল যে কৃষি বিল প্রত্যাহারের দাবি উঠেছিল। এই সমস্ত বিষয়গুলি যে আগামী দিনে নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়ে সেটাই কিন্তু বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই 2024 নির্বাচনেও যে কৃষক আন্দোলনের জন্য অনেকটাই ভোট বাক্সে প্রভাব পড়েছে সে কথাটাও কিন্তু একেবারে স্বীকার করেন, বা একেবারে সে জিনিসটা কিন্তু বারবার বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই এবার সরকার গঠনের পর যে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকের পর কিন্তু এবার কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায়, বিশেষ করে কৃষি ক্ষেত্রে বীজ থেকে শুরু করে ফলন পর্যন্ত যে ধাপ রয়েছে, যে প্রক্রিয়া রয়েছে, সে সমস্ত জায়গায় কিভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে রাজ্য সরকার কাজ করবে, এবং সমস্ত রাজ্যের কৃষকরা কিভাবে সুবিধাভোগী হবে, এই সমস্ত বিষয়গুলির কিন্তু জোর দেওয়া হয়েছে। আরো একটা বিষয় আজকের এই মন্ত্রিসভায় উঠে এসেছে, তা হচ্ছে পরিবেশ দূষণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণের জেরে ভারতের রাজধানী দিল্লিতে রীতিমতো ভয়াবহ চিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই, এবং উইকেন্ড বা বিশেষ করে দেখা যায় যে একেবারে গরমের শুরুতেই এই ধরনের ছবি বারবার কিন্তু উঠে আসে। তাই পরিবেশ দূষণটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য কিন্তু আগামী দিনে এবার কেন্দ্র একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, সে বিষয়টাও বিস্তর করে আলোচনা করবেন বলেই অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়ে দিয়েছেন। বিশেষ করে যে জ্বালানির ক্ষেত্রে পরিবেশ দূষণ সব থেকে বেশি দায়ী, তাই জ্বালানির বিকল্পে কি করা যায় বা জ্বালানির ক্ষেত্রে কিভাবে কমানো যায়, এই সমস্ত বিষয়গুলির দিকে কিন্তু সব থেকে বেশি নজর দিচ্ছে এবার কেন্দ্রীয় সরকার। এবার আছে আবাস যোজনার ক্ষেত্রে। দেখো, আবাস যোজনার ঘরে টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বৃদ্ধি, এবং সেক্ষেত্রে কত কিস্তিতে তারা টাকা পাবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করা হয়। অর্থাৎ বাজেটের যে প্রস্তাব এবার কিন্তু তা রূপায়ণের পালা। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বড় বড় ঘোষণা করেছে কেন্দ্র, বিশেষ করে আবাস যোজনার অর্থ প্রদান, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মূল পাঁচটি বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রের ভাবনার কথা জানিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর এর মধ্যে সব থেকে যে উল্লেখযোগ্য তা হচ্ছে আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা। এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরো জোর, সংরক্ষণ ইস্যুতে আরো বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথাও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ কৃষক আন্দোলন একদিকে যেরকম আমরা দেখেছি যে চলে বা চলছে, কৃষকদের একাধিক দাবিতে বারবার উত্তাল হয়েছে গোটা দেশ, তারই মধ্যে কৃষকদের আয় বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে দিল্লিকে। এবারই সেই মোতাবেক আয় বৃদ্ধি নিয়ে আরো একবার ঘোষণা করা হলো। অন্যদিকে আবাস যোজনা, যে আবাস যোজনায় এখনো পর্যন্ত গোটা দেশ থেকে শুরু করে রাজ্যেও প্রচুর প্রচুর সাধারণ মানুষজন উপকৃত হয়েছেন, বেনিফিশিয়ারিরা উপকৃত হয়েছেন, সেই আবাস যোজনার ঘর বৃদ্ধি
তিনি অশ্বিনী বৈষ্ণবের বড়সড় চমক। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।